নমস্কার, আন্তরিক স্বাগতম জানাইছো আপোনাক আমার ইউটিউব চ্যানেলের অন্য এটা ভিডিওলৈ। আজির ভিডিওটিত আমি 2021 চনত অনুষ্ঠিত হয়ে যাওয়া টোকিও অলিম্পিকের কেইটামান ইম্পর্টেন্ট কোয়েশন লৈ আহিছো। গতিকে আহকচোন ভিডিওটো আরম্ভ করো। হক কোয়েশন ওয়ান, অলিম্পিক 2021 কত অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হব জাপানের রাজধানী টোকিওত অলিম্পিক 2021 অনুষ্ঠিত হয়েছিল। কোয়েশন টু, অলিম্পিক 2021 কেতিয়ারপরা কেতিয়ালৈ হয়েছিল? উত্তর হব 23 জুলাইর পর 8 আগস্টলৈ অলিম্পিক 2021 অনুষ্ঠিত হয়েছিল। কোয়েশন থ্রি, অলিম্পিক 2021 কিমান সংখ্যক অলিম্পিক আছিল? উত্তর হব অলিম্পিক 2021 32 সংখ্যক অলিম্পিক আছিল। কোয়েশন ফোর, টোকিও অলিম্পিকর শুভঙ্কর কি আছিল? উত্তর হব টোকিও অলিম্পিকর শুভঙ্কর আছিল মিরাইটোয়া, আর ই এটা জাপানী শব্দ। কোয়েশন ফাইভ, টোকিও অলিম্পিকর আদর্শ বাক্য কি আছিল? উত্তর হব টোকিও অলিম্পিকর আদর্শ বাক্য আছিল ইউনাইটেড বাই ইমোশন। কোয়েশন সিক্স, টোকিও অলিম্পিকত কিমানখন দেশে অংশগ্রহণ করেছিল? উত্তর হব টোকিও অলিম্পিকত 206খন দেশে অংশগ্রহণ করেছিল। কোয়েশন সেভেন, টোকিও অলিম্পিকত কিমানটা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছিল? উত্তর হব টোকিও অলিম্পিকত 33টা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছিল। কোয়েশন এইট, টোকিও অলিম্পিকত কিমান খেল খেলা হয়েছিল? উত্তর হব টোকিও অলিম্পিকত 339টা খেল খেলা হয়েছিল। কোয়েশন নাইন, টোকিও অলিম্পিকত কিমানজন ভারতীয় খেলুৱৈয়ে অংশগ্রহণ করেছিল? উত্তর হব টোকিও অলিম্পিকত 127জন ভারতীয় খেলুৱৈয়ে অংশগ্রহণ করেছিল। কোয়েশন টেন, ভারতের অফিসিয়াল অলিম্পিক থিম সং কি আছিল? উত্তর হব লক্ষ্য এ তেরে সামনে, ভারতের অফিসিয়াল অলিম্পিক থিম সং আছিল। কোয়েশন ইলেভেন, ভারতের অলিম্পিক উল্লাখ গান কি আছিল? উত্তর হব ভারতের অলিম্পিক উল্লাখ গান আছিল হিন্দুস্তানী ওয়ে, আর এই গীতটো এ আর রহমানে গাইছিল। কোয়েশন টুয়েলভ, টোকিও অলিম্পিকর উদ্বোধনী অনুষ্ঠানত ভারতের পতাকা বাহক কোন আছিল? উত্তর হব টোকিও অলিম্পিকর উদ্বোধনী অনুষ্ঠানত ভারতের পতাকা বাহক আছিল মেরি কম, আর মনপ্রীত সিং পুরুষের হকি দলের অধিনায়ক। কোয়েশন থার্টিন, টোকিও অলিম্পিকর সামরণী অনুষ্ঠানত ভারতের পতাকা বাহক কোন আছিল? উত্তর হব টোকিও অলিম্পিকর সামরণী অনুষ্ঠানত ভারতের পতাকা বাহক আছিল বজরং পুনিয়া। কোয়েশন ফোরটিন, টোকিও অলিম্পিকর মুখ্য পৃষ্ঠপোষক কি আছিল? উত্তর হব টোকিও অলিম্পিকর মুখ্য পৃষ্ঠপোষক আছিল MPL। কোয়েশন ফিফটিন, ভারতীয় অলিম্পিক দলের আনুষ্ঠানিক পৃষ্ঠপোষক কি আছিল? উত্তর হব ভারতীয় অলিম্পিক দলের টোকিও অলিম্পিকত আনুষ্ঠানিক পৃষ্ঠপোষক আছিল ইনক্স। কোয়েশন সিক্সটিন, অলিম্পিকত প্রথম ভারতীয় জিমনাস্টিক বিচারক কোন আছিল? উত্তর হব টোকিও অলিম্পিকত প্রথম ভারতীয় জিমনাস্টিক বিচারক আছিল দীপক কাবরা। কোয়েশন সেভেন্টিন, টোকিও অলিম্পিকত যোগ্যতা অর্জন করা প্রথম ভারতীয় মহিলা ফেন্সার কোন আছিল? উত্তর হব টোকিও অলিম্পিকত যোগ্যতা অর্জন করা প্রথম ভারতীয় মহিলা ফেন্সার আছিল ভবানী দেবী। কোয়েশন এইটিন, কোভিডর বাবে অলিম্পিকর পর প্রত্যাহার করা প্রথমখন দেশের নাম কি? উত্তর হব কোভিডর বাবে অলিম্পিকর পর প্রত্যাহার করা প্রথমখন দেশ হল উত্তর কোরিয়া। কোয়েশন নাইনটিন, টোকিও অলিম্পিকত অংশগ্রহণ করা প্রথমগী ভারতীয় মহিলা কোন? উত্তর হব টোকিও অলিম্পিকত অংশগ্রহণ করা প্রথমগী ভারতীয় মহিলা হল নেত্রা কুমানন। কোয়েশন টুয়েন্টি, টোকিও অলিম্পিকর কুস্তিত আম্পায়ার করা একমাত্র ভারতীয় কোন? উত্তর হব টোকিও অলিম্পিকর কুস্তিত আম্পায়ার করা একমাত্র ভারতীয় হল অশোক কুমার। কোয়েশন টুয়েন্টি ওয়ান, টোকিও অলিম্পিকত যোগ্যতা অর্জন করা প্রথম ভারতীয় মহিলা গল্ফার কোন? উত্তর হব টোকিও অলিম্পিকত যোগ্যতা অর্জন করা প্রথম ভারতীয় মহিলা গল্ফার হল অদিতি অশোক। কোয়েশন টুয়েন্টি টু, টোকিও অলিম্পিকত যোগ্যতা অর্জন করা প্রথম ভারতীয় সাঁতোরবিদ কোন? উত্তর হব টোকিও অলিম্পিকত যোগ্যতা অর্জন করা প্রথম ভারতীয় সাঁতোরবিদ হল সাজন প্রকাশ। কোয়েশন টুয়েন্টি থ্রি, অলিম্পিকত ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক কোন আছিল? উত্তর হব টোকিও অলিম্পিকত ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক আছিল রানী রামপাল। কোয়েশন টুয়েন্টি ফোর, টোকিও অলিম্পিকত ভারোত্তোলনের পর নিষিদ্ধ দেশখন কি? উত্তর হব টোকিও অলিম্পিকত ভারোত্তোলনের পর নিষিদ্ধ দেশখন হল রোমানিয়া। কোয়েশন টুয়েন্টি ফাইভ, অলিম্পিকত ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক কোন আছিল? উত্তর হব অলিম্পিকত ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক আছিল মনপ্রীত সিং।
Question 26. Tokyo Olympicot onkhogron kora pratham transgender athlete kon asil? Uttar ba Tokyo Olympicot onkhogron kora pratham transgender athlete asil Laurel Hubbard. Question 27. Tokyo Olympicor pratham sorno badak kone laf korisil? Uttar ba Tokyo Olympicor pratham sorno badak laf korisil yang kyane? Teo sinorezon shooting khelu yasil. Question 28. Tokyo Olympicot Bharator hoy pratham padak kone laf korisil? Uttar ba Tokyo Olympicot Bharator hoy Mirabai Sanue pratham padak laf korisil? Question 29. Mirabai Sanue Tokyo Olympicot ki padak laf korisil? Uttar ba Mirabai Sanue Tokyo Olympicor Bharottolonor 49 kg shrenit rupor padak laf korisil? Question 30. Tokyo Olympicot Bharator hoy kone ditiyoto rupor padak laf korisil? Uttar ba Tokyo Olympicot Bharator hoy Robi Kumar Dahiyai ditiyoto rupor padak laf korisil? Question 31. Tokyo Olympicot Robi Kumar Dahiyai ki khelot rupor padak laf korisil? Uttar ba Tokyo Olympicot Robi Kumar Dahiyai 57 kg shrenir kusti rupor padak laf korisil? Question 32. Tokyo Olympicot Bharator hoy kone honor padak laf koriboloi hokkhom hoisil? Uttar ba Tokyo Olympicot Bharator hoy Niraj Chopra honor padak laf koriboloi hokkhom hoisil? Question 33. Niraj Chopra ki khelot swarna padak laf korisil? Uttar ba Niraj Chopra javelin throw swarna padak laf korisil? Teo 87.58 meter javelin throw korisil? Question 34. Bharator babe Tokyo Olympicot kone bronzer padak paboloi hokkhom hoisil? Uttar ba Tokyo Olympicot Lavlina Borgoai boxingot PB Sindhu badmintonot Bajrang Punia kusti aru purukhor hockey dole bronzer padak paboloi hokkhom hoisil? Question 35. Tokyo Olympicot Bharatiya puruk hockey dole kiman bosoror pisot padak laf korise? Uttar ba Tokyo Olympicot Bharatiya puruk hockey dole 41 bosoror pisot padak laf korise? Question 36. Tokyo Olympicot Bharatiya puruk hockey dole ka khoruai bronzer padak laf koriboloi hokkhom hoisil? Uttar ba Tokyo Olympicot Bharatiya puruk hockey dole Germany khoruai bronzer padak laf koriboloi hokkhom hoisil? Question 37. Tokyo Olympicor konishtotom champion kon asil? Uttar ba Tokyo Olympicor konishtotom champion asil Momiji Nishiya, teo Japaner skateboarding kheluoi asil? Question 38. Tokyo Olympicot sorbadhik 7ta honor padak labh kora mohila gorakir naam ki? Uttar ba Tokyo Olympicot sorbadhik 7ta honor padak labh kora mohila goraki hol Emma McCon, teo Australiar egoraki hatorbid asil? Question 39. Tokyo Olympicot sorbadhik 5ta honor padak labh kora purukjonor naam ki? Uttar ba Tokyo Olympicot sorbadhik 5ta honor padak labh kora purukjon hol Caleb Dressel, teo Amerikar egoraki hatorbid asil? Question 40. Tokyo Olympicot sorbadhik padak labh kora dekhonor naam ki? Uttar ba Tokyo Olympicot sorbadhik padak labh kora dekhon hol Amerika Juktorashtro? Question 41. Tokyo Olympicot Amerika Juktorashtroi muth kimanta padak labh koriboloi hokkhom hoisil? Uttar ba Tokyo Olympicot Amerika Juktorashtroi muth 113 ta padak labh koriboloi hokkhom hoisil? Question 42. Tokyo Olympicot Amerika Juktorashtroi kimanta swarna padak labh koriboloi hokkhom hoisil? Uttar ba Tokyo Olympicot Amerika Juktorashtroi 39 ta swarna padak labh koriboloi hokkhom hoisil? Question 43. Tokyo Olympicot Amerika Juktorashtroi kimanta rupor padak labh koriboloi hokkhom hoisil? Uttar ba Tokyo Olympicot Amerika Juktorashtroi 41 ta rupor padak labh koriboloi hokkhom hoisil? Question 44. Tokyo Olympicot Amerika Juktorashtroi kimanta bronzer padak labh koriboloi hokkhom hoisil? Uttar ba Tokyo Olympicot Amerika Juktorashtroi 33 ta bronzer padak labh koriboloi hokkhom hoisil? Question 45. Tokyo Olympicot padak labor khetrot ditiyo sthanot thoka dekhonor naam ki? Uttar ba Tokyo Olympicot padak labor khetrot ditiyo sthanot thoka dekhon hol Chin desh? Question 46. Tokyo Olympicot Chine muth kimanta padak labh koriboloi hokkhom hoisil? Uttar ba Tokyo Olympicot Chine muth 88 ta padak labh koriboloi hokkhom hoisil?
কুয়েশ্যন 47 টকিও অলিম্পিকত পদক লাভৰ ক্ষেত্ৰত তৃতীয় স্থানত থকা দেশখনৰ নাম কি উত্তৰ হ'ব টকিও অলিম্পিকত পদক লাভৰ ক্ষেত্ৰত তৃতীয় স্থানত থকা দেশখন হ'ল জাপান কুয়েশ্যন 48 টকিও অলিম্পিকত জাপানে মুঠ কিমানটা পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল উত্তৰ হ'ব টকিও অলিম্পিকত জাপানে মুঠ 58টা পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল কুয়েশ্যন 49 টকিও অলিম্পিকত পদক লাভৰ ক্ষেত্ৰত ভাৰতৰ স্থান কিমান আছিল উত্তৰ হ'ব টকিও অলিম্পিকত পদক লাভৰ ক্ষেত্ৰত ভাৰতৰ স্থান আছিল 48 কুয়েশ্যন 50 টকিও অলিম্পিকত ভাৰতে মুঠ কিমানটা পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল উত্তৰ হ'ব টকিও অলিম্পিকত ভাৰতে মুঠ 7টা পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল কুয়েশ্যন 51 টকিও অলিম্পিকত ভাৰতে কিমানটা স্বৰ্ণ পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল উত্তৰ হ'ব টকিও অলিম্পিকত ভাৰতে এটা স্বৰ্ণ পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল কুয়েশ্যন 52 টকিও অলিম্পিকত ভাৰতে কিমানটা ৰূপৰ পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল উত্তৰ হ'ব টকিও অলিম্পিকত ভাৰতে দুটা ৰূপৰ পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল কুয়েশ্যন 53 টকিও অলিম্পিকত ভাৰতে কিমানটা ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল উত্তৰ হ'ব টকিও অলিম্পিকত ভাৰতে 4টা ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল কুয়েশ্যন 54 33তম অলিম্পিক 2024 ক'ত অনুষ্ঠিত হ'ব উত্তৰ হ'ব 33তম অলিম্পিক 2024 ফ্ৰান্সৰ ৰাজধানী পেৰিছত অনুষ্ঠিত হ'ব ইয়াৰে আগৰ ভিডিঅ'টোৰ প্ৰশ্নটো আছিল অসমৰ আটাইতকৈ জনবহুল গাঁওখনৰ নাম কি ইয়াৰ উত্তৰ হ'ব চি শুৱালকুছি শুৱালকুছি হ'ল অসমৰ আটাইতকৈ জনবহুল গাঁও ভিডিঅ'টো চাই যদি আপোনাৰ ভাল লাগিল তেনেহ'লে ভিডিঅ'টো এটা লাইক কমেণ্ট আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব আৰু শেষত এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি দিব তেনেহ'লে আজিলৈ ইমানে আকৌ লগ পাওঁ আপোনাক এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে ধন্যবাদ